Hi friends, welcome to my channel. তো দাদা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর সমস্ত ভিডিওগুলো তো তোমরা দেখছোই, তো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, নামে আইডি আছে দিয়ে দেব। তো ইনস্টাগ্রামে আছে আমার মোবাবাই দিয়ে আছে 1234 হয়তো আছে, আর ফেসবুকে আছে মৌ চক্রবর্তী ভৌমিক। তো তোমরা নাম জেনে যদি ফলো সার্চ করে দেখে নিতে পারো। তো আজকে আমি তোমাদের কতগুলো ছবি দেখাবো, ছবিগুলো রেখেছি তোমাদেরকে না দেখালেই নয়, যে একটু দেখাই ছবিগুলো, খুব ভালো লাগবে। দেখো ফার্স্টেই আমার ছবি আছে, এই ছবির কথা পরে আসছি, প্রথমে আসি দীঘার ছবি। দীঘা এগুলো সব ফোন থেকে তোলা ছবি, সেকেন্ড টাইম দীঘায় যাওয়ার ছবি, ফোন থেকে বার করেছি ছবিগুলো। দেখো সমুদ্রের পাড়ে পাথরের উপর ওগুলো বসে আছে, তারপরে দেখাই এই যে আমি, তারপরে আছি আমি, আমি দাঁড়িয়ে আছি, তারপরে আছে দুজনের ছবি, দুজন মিলে দাঁড়িয়ে আছি, তারপরে এই সমুদ্রের মধ্যে ছবি। এটা মানে ক্যামেরা হয়েছিল ওখানে, যে সব ক্যামেরাম্যান গুলো থাকে না, তো সেখান থেকে ছবিগুলো তোলা হয়েছিল। কিন্তু এইসব আরেকজন আছে, আর দুজন আছে, আমরা এই চারজন মিলে গেছিলাম, বরের বন্ধু, বন্ধুর বউ, আমি আরও। তো এই ছবিও রেখেছি, এই পোজে একটা আছে আর এই পোজে একটা আছে। ফ্ল্যাশটার জন্য কি দেখতে পাচ্ছ না? এই একটা নিয়েছে, এই একটা পোজ দেওয়া আমাকে করে নিয়ে, মুখটা দেখে মনে হচ্ছে যেন কত কষ্ট হচ্ছে, তখন খুব মোটা হয়ে গেছিলাম। স্টিল ক্যামেরা করেছিলাম, মানে ওখানকার যে ক্যামেরা থাকে সেগুলো। এগুলো দ্বিতীয়বার পুরী যাওয়ার ছবি, পুরী পুরী, হ্যাঁ সরি দীঘা বললাম, পুরী পুরী যাওয়ার ছবি, ফার্স্ট বার পুরী, আমাদের ফার্স্ট বার পুরী, ফার্স্ট বারে গিয়ে তোলা ছবি। কত ঢেউ পুরীতে, অনেক ঢেউ। আমি কি এক আছি নাকি একটু বদল হয়েছে, এটা একটু বলতে হবে, আমি তো বুঝতে পারছি না। তারপরে আছে হচ্ছে এই পোস্টার,
অষ্টমীতে চেয়েছিলাম, এটা মানে বিয়ের পরে। আজকে হতে আসলাম, বাই।